प्लिज भालो लागले अवश्य लाइक करबें, शेयर करबें, सबस्क्राइब करबें। थैंक यू। दर्शक बंधु नमस्कार, आज के आमी आपनादेर काछे जे रेसिपिटा देखाबो गरमे एटा खेले आपनादेर मन प्राण जुड़िए जाबे। आज के आमी फार्स्टेई देखाबो रायता, तारपरे किछु शरबत बानिए देखाबो। रायता बनाते प्रथमेई लागछे टक दई। टक दईटाके भालो करे फेटिए नेब। एते 100 ग्राम टक दई आछे। तारपर दिलाम दूध, हाफ कप दूध आछे। एबार एते देब तीन चामच चीनी, खूब भालो करे एटाके फेटिए नीते हबे। जतटा फेटानो जाए ततटाई भालो। एबार एते देब अल्प एकटु लवण, एक चामच मतो छोटो चामचे मरीच गुड़ो, आर आछे भाजा जिरे गुड़ो। एगुलो दिए खूब भालो करे एकबार मिक्स करे नेब। दर्शक बंधु, एबार एई गरमेर विभिन्न फल जेमन आछे चेरी, आंगूर, सबुज आंगूर आछे, आम आछे कुचानो, तरमुज कुचानो आछे, एगुलो सब एते दिए दिलाम। एते दिए देवार पर কলা কুচানো আছে, সমস্ত গরমে ফলগুলো এতে দিয়ে আমি মিক্সড করে দিয়ে এটা আমি ফ্রিজারে ঢুকিয়ে দেবো 3 ঘন্টা। তারপর 3 ঘন্টা পরে বার করে আপনাদের কাছে সার্ভ করে দেব। এই গরমে বিভিন্ন সিজনাল ফুড, হ্যাঁ, গরমের সমস্ত যেমন তরমুজের শরবত আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু ঠান্ডা জল দিলাম, এতে অল্প ঠান্ডা জল দিলাম, অল্প মরিচ গুঁড়ো, একদম 2 চিমটি অল্প লবণ, আর 1 চামচ চিনি। এই কোভিডের বাজারে এই সমস্ত শরবত যদি একটু খাওয়া যায় দেখবেন অনেকটাই সুস্থ বোধ করবেন। এটা আমি দেখালাম, তরমুজকে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে ছেঁকে একটু ঠান্ডা জল দিয়ে এই শরবতটা বানালাম। নুন, মরিচ, অল্প চিনি, আর যাদের সুগার পেশেন্ট তারা একটু চিনিটা বাদ দেবেন। এটা আমি দেখালাম তরমুজের শরবত, এটা সবচেয়ে বেশি এই কোভিডের সময় দরকার। এটা আপনি বাড়িতে ট্রাই করবেন আপনারা, আর নিজেই বুঝতে পারবেন যে এটা শরীরের পক্ষে কতটা উপকারী। এটা যদি প্রতিদিনই খান খুবই ভালো হয়। অল্প আপনারা ঠান্ডা জল দেবেন, আমি একটু বেশি ঠান্ডা জল দিলাম। অল্প ঠান্ডা জল দেবেন, আর 4 চামচ ছাতু, 4 চামচ ছাতু দিলাম। অল্প মরিচ গুঁড়ো, তাছে এতে লেবু দেব, এতে চিনি দেব না, কারণ চিনিটা সবসময় সবার শরীরের পক্ষে যায় না। লেবু দিলাম, পাতি লেবু আছে রসটা, এটা এই কোভিডের সময় যদি খাওয়া যায় প্রতিদিন শরীরটা নিজেরাই বুঝতে পারবেন, আর আমাকে কমেন্ট করবেন অবশ্যই শরীরটা কীরকম আছে আর খেতে কীরকম হয়েছে। অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ছাতুর শরবত এই গরমকালে যদি প্রতিদিন খান ভীষণ উপকারী, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভীষণ উপকারী। দেখবেন অনেকে ছাতু মেখেও খায়। আমি এটা আপনাদের কাছে শরবত বানিয়ে দেখালাম। এবার আমি দেখাবো পাকা আমের শরবত এই গরমে। আর এই পাকা আমকে আগে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। এইগুলো সব কটাই ভীষণ শরীরের পক্ষে উপকারী। এই কোভিডের সময় এগুলো অন্য কিছু খাবার দরকার পড়ে না, এইগুলো যদি একটু
বেশি পরিমাণ খাওয়া যায়। আমটাকে ব্লেন্ড করে নিয়ে আপনারা ছেঁকেই নেবেন, একটু ঠান্ডা জল দিয়ে এই দুধটা একটু দিয়ে এতে অল্প মরিচ গুঁড়ো, অল্প লবণ আর এক চামচ দেড় চামচ চিনি, এইগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এই গরমের বাজারে খাবেন। আজকে আমি বানালাম পাকা আমের শরবত, এগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খাবেন এবং আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন সর্বেসর্বা চ্যানেলে। এই আইস টি, এটা এতে অনেক ভিটামিন সি আছে, কিছু যখন হাতের কাছে যখন পড়ার সময় থাকবে না তখন এটাও আপনারা একটু ঠান্ডা জলে করে খেলে দেখবেন নিজেদেরই কত স্ট্যামিনা পাবেন। আমি এই তিন চামচের মতো আইস দিলাম, নেসলের এটা রিচ ইন ভিটামিন সি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এটা যখন হাতের কাছে কিছুই পাবেন না এই গরমে ক্লান্ত হয়ে যখন মানুষ বাড়ি ফেরে, এটা যদি করে খান ভীষণ উপকারী। আমি প্রতিদিনই কিছু না কিছু ঘুরিয়ে ফিরে খাই, আমাদের পরিবারের সকলেই খায়। আপনারা আমাকে লাইক করছেন, প্লিজ একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো হয়, থ্যাংক ইউ। দর্শক বন্ধু, এটা আমি বানালাম, এটা আমি খেয়ে দেখাই। আহ, দুর্দান্ত, ভীষণ সুন্দর, টেস্টি, একটু ঠান্ডা জলে করতে হবে, আর শরীরের পক্ষে তো ভীষণ এই ক্লান্ত বোধ কেটে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও ভালো লাগবে। আমি শরবতটা একটু খেয়ে দেখাই। আহ, ভীষণ ভালো লাগছে, আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন। আর চ্যানেলের পেজে অনেক সুন্দর সুন্দর রান্না আছে, দেখবেন প্লিজ। দর্শক বন্ধু, আমার গরমকালীন গ্রীষ্মকালীন রায়তা রেডি, প্লিজ আপনারা ট্রাই করবেন বাড়িতে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।